এটা রিটারটা এলো দেখলাম 6800 আমি ভাবলাম যেটা বেশি বেশি কিন্তু মানে ওটা ওটা তিন দিনের মতো এটার মধ্যে ধোঁয়া ঢোকে সেই জন্য দিস ইজ কল্ড ফিউমিগেশন দৈত্যকে ভেতরে ভরে দেওয়া হয়েছে তো ফাঙ্গাস কিভাবে আসে এটা ধরো মানে সয়েল দিয়ে মানে যেখানে মানে ফাঙ্গাস বন্ধ কিছু হতে দেখবে না তো আমরা সেই জন্য ঘিটা স্মিয়ার করেছি গরম জলে ধোয়া তারপরে এই গুপগুলো ধুপন আর তারপরে এই ঘিত লেপন সবগুলো হচ্ছে টু মেক দ্য ফার্মেন্টার ডিসইনফেক্ট যাতে এটা আমরা যখন রাখবো করার জন্য সেখানে যাতে ফাঙ্গাস চলে না আসে ঠান্ডা না করলে অসুবিধা হবে চলে আসতে পারে ওটা আমাদের জাস্ট দেখার আরে এরকম আমরা খালি যাবে না আমার পিছনে দেয় না জায়গা দেখো কি হবে এখন দেখো পুরো যে প্রক্ষেপকগুলো সেটা মিশে আছে আস্তে আস্তে এগুলো সেটেল আউট হয়ে যাবে এখন দেখো কোনো বাবলস আমরা দেখতে পাচ্ছি না কারণ এর মধ্যে এখনো পার্মানেন্ট শুরু হয়নি যখন আমরা বাবলস দেখতে পাবো তখন জানবো যে এর মধ্যে পার্মানেন্ট শুরু হয়েছে যদি আমরা তখন সেখানে অ্যালকোহল স্মেল পাবো ওকে